এই রাস্তাটা আমি যখন 3-4 বছর আগে আসছিলাম তখন এই রাস্তাটা অনেক বড় বড় গাছ ছিল, একদম সুন্দর পরিবেশ। পরবর্তীতে এটা আপনার ফোর লেন রোড করবো, এই কথাগুলো আপনার রোড এক গাছগুলা কেটে ফেলাইছে। এখানে প্রচুর গাছ ছিল, এক একটা গাছের বয়স 200 বছর 300 বছর বয়সের গাছ ছিল। মমতাজ বেগম মেরামের সময় এই রাস্তাটা হয়েছে, এমপি এখন গাছগুলাকে খাই যায়, এটা মরণের কূপ বানাইছে। একটা গাড়ি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আর বাঁচার কোনো ব্যবস্থাই নাই, এটাকে মরণের কূপ বলে আর কি, কইরা গেলেই জীবন শেষ। এত সুন্দর ছিল, হাজার হাজার একটু মানিকগঞ্জ পর্যন্ত, হেমায়তপুর থেকে দোলা ব্রিজ থেকে মানিকগঞ্জ পর্যন্ত রাস্তাটা, আর এত সুন্দর রাস্তা, এত সুন্দর গাছ আছে, বললেন বইলে গাছগুলো সব কাটছে, হাজার হাজার গাছ এই জায়গায় ছিল, হাজার হাজার গাছ। পরিবেশ কত নষ্ট হয়েছে, লাস্টে প্রবলেম তো করলোই না, রাস্তা বড় জোর 5 ফিট বড় হয়েছে, বড় জোর 5 ফিট। আর দেখেন এখন ওই হাজার হাজার কোটি টাকা নষ্ট, গাছগুলোও শেষ, আর এই অবস্থা। এটা দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য ছাড়া কিছুই না, এইভাবেই দেশের লোক খরচ হয়ে যেতেছে সব কিছু। আমাদের উচ্চ মহলের কারো কোনো তদারকি নাই, কোনো প্ল্যানিং নাই, কোনো ডিসিপ্লিন নাই, কোনো কিছু নাই, জবাবদিহিতা নাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সবাইকে।